রঘুরাজপুর গ্রামটা কারোর কাছে চেনা আবার কারোর কাছে অচেনাও। পুরীর খুব কাছে এই গ্রামটি। এই গ্রামটিতে 160টি বাড়ি আছে, যার মধ্যে প্রতিটি সদস্য পটচিত্রে পারদর্শী। এই গ্রামটি অরিজিনালি পটচিত্রে বিখ্যাত। আমি এই গ্রামটিতে ঘুরতে গিয়েছিলাম। চলো তাহলে তোমাদেরকেও দেখাই এই গ্রামটা ঘুরিয়ে। এই যে দৃশ্যটা পেছনে আছে, এই এই জায়গাতে অন্তত মানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যায়। এত সুন্দর, জাস্ট দেখো। সমুদ্র দেখলে এমনিতেই সবাই একটু নস্টালজিক হয়ে পড়ে, তার মধ্যে এরকম যদি রাতে দুপুরে দিনে সব সময় এরকম বেরিয়েই সমুদ্র দেখা যায়, তার থেকে বেস্ট পার্ট আর কিছু হয়ই না। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট সেরে তারপর আমরা বেরিয়ে যাব। অলরেডি উই আর লেট, আমরা একটু বেরোতে সবসময় লেটই হয়, দেখোই তো লেট গেট আমরা। তো চলো, তোমরা রেডি? হ্যাঁ, তোমরা রেডি? চলো 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 চলো, ব্রেকফাস্ট করে নিই। 10টা বেজে গেছে তো। তো এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট। তোমরাও যদি আসো এখানে, গুগল ম্যাপ অবশ্যই অন করে আসবে। এই যে গুগল ম্যাপ অন করে আমরা যাচ্ছি আর কি। তো মোটামুটি বেশিক্ষণ টাইম লাগবে না, 23 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা। পুরী থেকে খুব কাছে। এটা বলি, এটা অরিজিনালি একটা, আমি গিয়ে তোমাদের দেখাবো, এটা অরিজিনালি হ্যান্ডিক্রাফট ভিলেজ, যেটা পটচিত্র বলে। পটচিত্র এটা, এখানে এই ভিলেজটাকে মানে এই ভিলেজে প্রত্যেকটা বাড়িতে পটচিত্র হয়। আমি তোমাদের দেখাবো যতটা আমি নিজে দেখতে পাবো। তো খুবই সুন্দর, আমি এটা আমি একটা ইউটিউব ভিডিওস থেকেই দেখেছি যে এই গ্রামটা খুব সুন্দর, তাই আমার ইচ্ছা ছিল যে এখানে যাওয়ার। তো চলো গিয়ে দেখি। আর আমরা এখন রাইট নাও পুরী হাইওয়েতে উঠেছি, কারণ পুরী হাইওয়ে দিয়ে যেতে হয়। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, তাই গুগল ম্যাপটা অন করে নিলাম। একদম সোজা রাস্তা, আঁকাবাঁকা কিছু নেই। খুব ভালো মন্দির আর কি, পুজো হচ্ছে প্রচুর। আমি পড়তে পারলাম না, কারণ আমি এটা পড়তে পারলাম না মন্দিরটার নাম কি, কোন ঠাকুরের মন্দির, কারণ এটা উড়িয়া ভাষায় লেখা আছে অ্যান্ড আই ডোন্ট নো উড়িয়া। তো হ্যাঁ, এখানে দেখো অনেক খাজার দোকান আছে, পর পর আমাদের খাজা নেওয়া হয়নি কিন্তু। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করে নাও, যাতে আরো ইন্টারেস্টিং ভিডিওস তোমাদের জন্য আমি দেখাতে পারি, আনতে পারি। এই যে এবার আমাদের দেখবে এই টার্ন গুলো লক্ষ্য করবে, যদিও গুগল ম্যাপ অন আছে। এবার আমরা ডান দিকে যাব, এই রাস্তাটা হাই রোড থেকে ডান দিকে যাব। আচ্ছা দেখো, রঘুরাজপুর ভিলেজ ডান দিকে, ডান দিকে বলছে যে। ও না, ঠিকই আছো। জগন্নাথ মন্দির যে পরম্পরা, সেটা আগে জগন্নাথ মহাপ্রভু 108 জপে জগন্নাথ মহাপ্রভু এক বছরে একবার স্নান হয়, সেটা স্নান যাত্রা বলা যায়। যেদিনও স্নান হয় 108 জল করে জগন্নাথ মহাপ্রভু জ্বর হবে, পটচিত্র পূজা হয় 15 দিন। জগন্নাথ জ্বর করে কোনো দেখতে পারে না, এই পটচিত্রটাহীন জগন্নাথ মন্দির দর্শন হয়। যে পটশিল্প তৈর হয় সেটা আমার এই হেরিটেজ ভিলেজ তৈরি হয়ে জগন্নাথ মন্দিরতে পূজা হয়। সেই পটশিল্প যেটা তৈরি হয়েছে দুটো শাড়িতে
এই দেখা যায় প্রসেসিংটাকে দেখে না, এটা দুটো শাড়ি তেঁতুল পিঠটা গুড় করে জলে ভিজে এটা সফট হয়ে রাঁধা হয়, আঠা তৈরি করতে হয়, এই আঠাটা মাঝখান দিয়ে আর একটু শাড়ি পেস্ট করতে হবে, দুটো শাড়ি জুড়া হয় একটা করা যায়। সেকেন্ড স্টেপ থেকে শাঁখের গুঁড়ে পাউডার আর তেঁতুল পিঠ 50-50 মিলিয়ে দুই পাশ লেপ দিয়ে এটা স্টোন করা যায়। থার্ড স্টেপে একটু পাথরও আছে আমার, এই জল দিয়ে পাথর দিয়ে এটা ঘেঁষে ঘেঁষে আগে পালিশ করতে হবে। যেই খরানাটা আগে তৈরি হয় এই খরানাটাকে বলা যায় পট, এটাই পটশিল্প বলা যায়। পাথর সাদাটা শাঁখের গুঁড়ো, হ্যাঁ এটা একটা পাথর মধ্যে খোলা আছে ঘেঁষে ঘেঁষে হয়তো চালু করে। দেখো জগন্নাথ দেবের সোনার বেশে যখন রথের সময় অনেকে শুনেছ, এই দেখো যারা দেখোনি তাদের জন্য আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। তো এই ভিলেজ এটা হচ্ছে তোমার রঘুরাজপুর ভিলেজ। তো এই ভিলেজকে ইউনেস্কো থেকে হেরিটেজ ভিলেজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ কেন দেওয়া হয়েছে, অপূর্ব হাতের কাজ, মানে আমি জানি না ক্যামেরা থেকে তোমরা ক্যামেরার ওপার থেকে কতটা দেখতে পাচ্ছ, এত সূক্ষ্ম হাতের কাজ কোনো গুণী মানুষ যেন সম্ভব না। এটা কালারের মধ্যে একই চিত্র, এটা হোয়াইটের মধ্যে, এটা কালারের মধ্যে শ্রীকৃষ্ণের রাসলীলা। দেখো এগুলো দেখতেও কত ভালো লাগে। এগুলো কেমন দাম? এটা 3,000, এটা এটা একটু বিভিন্ন, শুধুমাত্র বড় সাইজ না, তোমরা ছোট সাইজও পাবে, বিভিন্ন সাইজের আছে তোমাদের ঘর অনুসারে। কেউ যদি ঘরে সাজিয়ে রাখতে চাও, আমার মনে হয় না এর থেকে অপূর্ব জিনিস কিছু আছে। এটা হচ্ছে জগন্নাথ সোনার বেশ। এটাও দেখো শ্রীকৃষ্ণের গোবর্ধনধারী, এটা শ্রীকৃষ্ণ, আচ্ছা গোবর্ধনধারী, হ্যাঁ মাথা ওই তো গোবর্ধন পর্বত, ওই দেখো কত সুন্দর। এটা হচ্ছে নৌকা বিহার, নৌকা বিহার বলছে সত্যি, তার মুখের এক্সপ্রেশন ভীষণই সুন্দর। এটা হচ্ছে মালক্ষী, মালক্ষী বিদ্যাধরী মাসি, যে 2,200, ওটা 2,500, কাজে 100 এক্সট্রা আছে মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, আর তালপাতা দিয়ে যে হয় তালপাতা শিল্প, এটা কি তালপাতার উপর করা? এই দেখো এটা হচ্ছে তালপাতার উপর হাতের কাজ। আমার মনে হয় না, মানে এত সুন্দর জিনিস আমি আগে কোনোদিন দেখেছি বলে, এত সুন্দর হাতের কাজ যে কত সুন্দর হতে পারে সেটা তোমরা এইখানে না এলে বুঝতে পারবে না, খালি দেখো প্রসেসিংটা বলবে। আচ্ছা উনি বলছেন যে কি করে বানানো হয়, প্রসেসিংটা শুনে না, গ্যারান্টিটা মে আগে তালপাতা নিয়ে আসে শুকিয়ে নিবি, শুকার পরে নিম পাতর হলদি দিয়ে পাতাটা বয়লিং হবে, তারপরে এটা পোকা লাগবে না, সেটা প্রসেসিং হয়ে গেল। তারপরে এই যে কয়েত বেলে আঠা দিয়ে সুতোটা স্ট্রং করে এটা সেলাই হবে, এটা ফার্স্ট স্টেজ। এটা হলো আয়রন নিডল, উনি আমাদের সামনে কিছুটা প্রসেসিং বার করে দেখাচ্ছেন। এটা কার্ভিং হলো, কার্ভিং পরে এটা ভূষাকালিটা দিতে হবে, ভূষাকালি দিয়ে এটা ওয়াশ করা যাবে। এইখানে কাজটা হয়ে গেছে, আপনাকে দেখতে পাচ্ছেন না, এইটা এইটা দিয়েই তালপাতার উপরে দেখো আঁকা হয় মেইন কালি ব্যাপারটা, এইটা দিয়ে এটা কালি দিয়ে। আচ্ছা কালি দেওয়ার পরে এটা ফের ওয়াশ হবে জলে, জলে ওয়াশ করে আপনি যত তার কার্ভিং হয়েছে তার মধ্যে কালিটা ঢুকে গেল। বাহ, এটা একটা হাতের মুদ্রা বানিয়েছে, দেখো একবার এই লিখিলি, এটা আমার ওড়িয়াতে বলা যায় লিখনি বলা যায়। আচ্ছা আমার যে পটচিত্র কাজটা প্রথমে করা হয়েছে, আমার যে জগন্নাথ বাড়ি যে আছে ঠাকুর আছে, প্রথম নীলমাধব যে পূজা করছিলে বুঝলেন তো, সেখান থেকে আগে পটচিত্র উপরে আগে
পূজা হইতে লাগলো এটা জুয়েলারি বক্স হ্যাঁ জুয়েলারি বক্স বাহ দেখো এটা হচ্ছে জুয়েলারি বক্স এগুলো সুন্দর করবা এটা হচ্ছে থ্যাংক ইউ ও যে রঘুরাজপুর না হ্যাঁ वो तीनों स्टैचू के लिए हमारा गांव फेमस है हमारा गांव में 160 हाउसेस है हर घर में पटचित्र पेंटिंग बनाया जाता है और वो हमारा तीनों कल्चर का स्टैचू है डॉक्टर जगन्नाथ महापात्र जी हमारा पटचित्र का फाउंडर है वो हमारा शिल्पी गुरु है अच्छा और बीच में गुरु माधवी चरण दास पद्मश्री और जो लास्ट में है हाँ। वो केलुचरण महापात्र जी है ओडिसी डांस पद्म विभूषण तीनों हमारे गांव का पैदा हुआ आदमी है और तीनों के लिए आज हमारा गांव इतना वर्ल्ड पे हमारा नाम है हमारा गांव में 9 क्राफ्ट बनाया जाता है अच्छा। और 160 फैमिली इसी पेंटिंग से ही उनका जिंदगी चलता है যাদেরই বাড়িতে যাচ্ছে সিরিয়াসলি প্রত্যেকজনের হাতের কাজ ভীষণ সুন্দর ভীষণ তো এই গ্রামে এবং প্রত্যেকটা বাড়িতে এই সেম কাজ করা হয় আমি তো 150টা বাড়ি আমার পক্ষে ঢোকা সম্ভব না কিন্তু কিছু কিছু যেগুলো সামনে আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে এরকম এটা কিরকম দাম আছে 600 আচ্ছা কি সুন্দর দেখো নমস্কার আপনার নাম কি আচ্ছা এই সব আপনারই করা জল ফল হয়ে গেছে গাড়ি ডুবে যাবে আর প্লাস্টিক ও টিপিলি যাওয়ার রাস্তা দেখো দাদা এই দেখো আমি এগুলো নিলাম এখান থেকে তোমরা পুরী আসলে অবশ্যই এই রঘুরাজপুর গ্রামে আসবে এবং এই দাদার দোকানে আসবে ভীষণ ভালো দেখো প্রত্যেকটা জিনিস কেমন জিনিস ভালো ব্যবহারও খুবই ভালো আমি একটা চিত্র নিয়েছি তোমাদের পরে দেখাবো হ্যাঁ খুব রিজনেবল রেটে পাবেন সব থেকে বড় কথা উনি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছেন এই পটচিত্রের জন্য দেখো ওনার সারা ঘরে ওনার কাজ ভর্তি এই দেখো এগুলো সব উনি নিজে হাতে করেছেন বাড়ির বাইরে দেয়ালে কত সুন্দর দেখো এটা কতদিন টাইম লেগেছে এটা আঁকতে আপনার 4-5 মাস বাবা দেখো এটা অসম্ভব ধৈর্যের ব্যাপার এর গুণ আর ধৈর্য দুটোই খুব সুন্দর দাদা আপনি সত্যি খুব গুণী আবার যখন আসবো আপনার সঙ্গে দেখা হবে তোমার নামটা বলো আমার নামটা সিপু আছে সিপুন দাস তোমার মোবাইল নাম্বারটা বলো 9348-4884 দেখুন একদম লাইভ উনি এঁকে দেখাচ্ছেন কি সুন্দর হাতের কাজ সুন্দর ইজিলি আছেন মানে আবার পরে এসে নেব পুরা রামায়ণ হ্যাঁ ইয়া পে পুরা রামায়ণ কা কাহানি ও সিম্বল পর্দা জগন্নাথ টেম্পল জগন্নাথ ধাম ও 2500 2700
প্রত্যেকটা বাড়িতে কিন্তু এনারা পটচিত্রে একদম এক্সপার্ট। এবং আমিও নিয়েছি, আমি তোমাদের দেখাবো ওনার সাথে। তো তোমাদের আলাপ করানোই হয়ে গেছে আগেই, ওনার কাছ থেকেও আমি একটা ভীষণ সুন্দর পটচিত্র নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তোমরা খালি মনে রাখবে এইটাই হচ্ছে মেইন ভিলেজের এন্ট্রি। যারা পুরীতে আসবে অবশ্যই এই রঘুরাজপুরে আসতেই হবে। কি কেমন লাগলো, ভালো না? আমাদেরও দারুণ লেগেছিল। মানে হয়তো প্রতিটা বাড়ি হয়তো আমরা যেতে পারিনি, কিন্তু যে কটা বাড়িতে আমরা ভিজিট করেছিলাম মানে চোখ একেবারে ছানা মরা হয়ে গেছিল ওদের এত সুন্দর পটচিত্রের ট্যালেন্ট দেখে। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে ঠিক কথাই, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে তোমাদের, তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড জানোই তো কি করতে হবে, হ্যাঁ সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।